নমস্কার, চলে এসেছি মায়ের রান্নাঘরে। আজ মায়ের রান্নাঘরে চলে যাব সরাসরি রান্নাঘরে। তবে তার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন, যাতে আমরা নতুন যে ভিডিও দেব তার আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের রেসিপি ফুলকপির কোরমা। এবার দেখে নিই কীভাবে রান্না হচ্ছে। ফুলকপির কোরমা করতে লাগছে ফুলকপি একটা, লাগছে ঘি, লবণ, 100 গ্রাম টক দই, আদা বাটা, 50 গ্রাম খোয়া ক্ষীর, নারকেল বাটা, কিশমিশ, চিনি। এছাড়া লাগছে গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে রাখা আছে। লাগছে তেজপাতা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখানে বলে রাখি, এখানে একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে গরম জলে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা আছে। এবার আমরা রান্নার রেসিপি মেইন পর্যায়ে চলে যাব। রান্নাটা এবার করতে শুরু করব। আমরা কড়াইয়ে এবার ঘি দিয়ে নিচ্ছি। কড়াইয়ে ঘিটা আস্তে আস্তে গরম হয়ে এলে এবার ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে ভেজে নিব। ঘিটা গরম হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজার সময় ওভেনটা মাঝারি আঁচে রেখে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে ফুলকপিটাকে মাঝারি আঁচে আমরা ভেজে নিচ্ছি। বেশ, ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো রান্নাটাই আমরা ঘিতেই করব। ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা দেব গোটা গরম মশলা, যেগুলো থেতো করে রাখা আছে সেগুলো দিয়ে দেব। যখন ফুলকপিটা দেখবেন এরকম লাল লাল হয়ে এসছে, তখন বুঝবেন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে থেতো করে রাখা গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতা। এবার এটাকে বেশ একটু নেড়েচেড়ে নেব। ঘিয়ের সাথে গোটা গরম মশলা দেওয়াতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এরপর আমরা সমস্ত যে মশলা ছিল, বাটা মশলা বা গুঁড়ো থাকলে সেই গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিক্সড করে এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, আবার বাটা মশলাও ব্যবহার করতে পারেন। তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা একটু স্বাদ বুঝে দিয়ে দিতে হবে। যদি ভাপানোর সময় লবণ না দিয়ে থাকেন তাহলে এই সময় বেশি করেই লবণটা লাগবে। লবণ দিয়ে, মশলা দিয়ে এবার ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন জল বেরিয়ে এসছে, যেহেতু লবণটা দেওয়া হলো সেজন্য কফির জলটা বেরিয়ে এলো। বেশ খানিকটা কফি থেকে জল বেরিয়ে এসছে। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু যখন জলটা শুকিয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে জল দেব। জলটা একটু একটু করে শুকিয়ে এসছে মোটামুটি।
এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এতে গ্রেভি একটু কমই হবে, তাই জলটা বেশি দেওয়া হলো না, অল্পই দেওয়া জল দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম, দিয়ে এবার দেখে নিচ্ছি যে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে এসেছে কিনা। ফুলকপিটা সেদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টক দই। এখানে 100 গ্রাম টক দই আমরা নিয়েছি, আর দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। যেহেতু রান্নাটা কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর দিচ্ছি স্বাদমতো চিনি। এবার ভালো করে এই সবগুলোকে আমরা নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আবার কিছুক্ষণ আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দেখে নিই যে এটা মোটামুটি হয়েছে কিনা। বেশ সুন্দর একটা রং হয়েছে, এতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা হয়নি। এটা মোটামুটি হয়ে এসছে, এরপর আমরা দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে নারকেল বাটা ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচ। এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গ্রেভিটা একটু শুকিয়ে শুকিয়ে আসে, একটু মাখো মাখো হয়ে যায়। কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম কিশমিশ। আর ছড়িয়ে দিচ্ছি একটু শাহী গরম মশলা। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিট। ওভেন বন্ধ করে আমরা 10 মিনিট ভাপে নিয়েছিলাম, এরপরে আমরা এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নিয়েছি। এরপরে ডেকোরেশনের জন্য আমরা এর উপরে দিয়ে দিব কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এইভাবে তৈরি হয়ে গেল ফুলকপির কোরমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, এবং পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটন অ্যাড করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।